এটা ছিল রামেশ্বর নগরের ঘটনা, যেখানে ন্যাশনাল হাইওয়ের পাশেই তাঁতিরহাটের মোড় এবং বাসস্টপ ছিল, আর যেখানে পরস্পর দুটি ধাবাও ছিল। একটি ছিল খুবই বড় সুন্দর দেখতে পালবাবুর ধাবা, যেটি পালবাবু একটি ম্যানেজার নমিতাকে নিয়ে চালাত, আর অন্যটি ছিল তিতলি ও দীপা নামের দুই বোনের আদর্শময়ী ধাবা। ধাবা দুটি পাশাপাশি হলেও তাদের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল। যেখানে পালবাবুর ধাবায় সারাদিন লোকের ভিড়ে ঠাসা থাকত, ঠিক অপরদিকে তিতলির ধাবায় ভালো লোকজনের ভিড় হতোই না। এই দিদি, তুই কেন দোকান ছাড় দিচ্ছিস? তুই না দোকানের মালিক? আর যারা মালিক হয় তারা যে দোকান ছাড় দেয় আমি তো কখনোই দেখিনি। পরিষ্কার করার প্রয়োজন ছিল, তুই বলতেই পারতিস, আমি ধাবার কর্মচারীদের বলে করিয়ে নিতাম। না রে বোন, তা বললে হয় নাকি? ওরা আমাদের এখানে হোটেলের কাজ করতে এসেছে, ওদেরকে দিয়ে এটা সেটা করানো আমাদের উচিত হবে না। আর এমনিতেও আমরা তো সারাদিন বসেই থাকি, তাই না? বসে আর কোথায় থাকতে দেখা যায়, সারাদিনই তো ধাবায় এটা সেটা করতে দেখা যায়। কখনো দেখছি বাসন মাজছিস, আবার কখনো রাঁধুনির সঙ্গে রান্নার কাজে সাহায্য করছিস, বলে আমরা তো ওদেরকে ধাবার কাজেই রেখেছি, তাই না? তা যদি ওদেরকে দিয়ে ছাড় দেওয়াই, তাহলে কি আমাদের পাপ হবে? না রে বোন, সেটা ব্যাপার নয়, আসলে আমি ফ্রি ছিলাম তো, তাই। ওসব বাদ দে, আজকে আমাদের বেচা বিক্রির কি অবস্থা হলো? সারাদিন তো তুই ধাবায় ছিলিস। এতক্ষণ পর্যন্ত দুই বোনেরই মন মেজাজ ঠিকঠাকই ছিল, কিন্তু তিতলি বেচা কেনার খবর নিতেই দীপার মন খারাপ হয়ে গিয়েছিল। আসলে সেদিনও তাদের ধাবায় তেমন কোনো খরিদ্দার আসেনি। বেচা বিক্রি কেমন হয় সে তো তুই জানিস দিদি, তোকে আর নতুন করে বলতে হবে? এই নে, সারাদিনে এই মাত্র কটা টাকায় বিক্রি হয়েছে, ধাবায় আর কেউ আসবে বলে আমার তো মনে হচ্ছে না। দাঁড়া না বোন, এখনো তো দোকান বন্ধ করতে ঘন্টা দুয়েক বাকি আছে, কেউ না কেউ তো আসতেই পারে, তাই না? তোর ধৈর্য এত কম হলে কিভাবে হবে? প্রতিদিনের মতো সেদিনও তারা দুই বোনে তাদের ধাবায় খরিদ্দার আসার অপেক্ষা করছিল, আর ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করছিল, কারণ তাদের ধাবায় সারাদিনে হাতে গুনে দু একটাই খরিদ্দার আসত। এতে করে লাভ তো দূরের কথা, তাদের মূলধনই উঠত না। এভাবে আর কিছুদিন চলতে থাকলে তাদের ধাবাটি হয়তো শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হবে। এসব নিয়েই তারা দুই বোনে চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই তাদের দোকানে অপরিষ্কার জামা কাপড় পরে একটি বয়স্ক মহিলা আসে। মা, শুনছিস? আমাকে কিছু খেতে দিবি মা? আমি সকাল থেকে কিছুই খাইনি। হ্যাঁ কাকিমা, আসুন না, কি খাবেন বলুন? আমাদের ধাবায় অনেক কিছুই আছে, মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত, তরকারুটি, আরো অনেক কিছু। ওই যে দেখছেন বোর্ড টাঙানো আছে, ওখানেই লেখা আছে। না মানে আমি বলছি কি? বলুন না বলুন। ও বুঝেছি, আপনি পড়ালেখা জানেন না তাই তো? আপনি বরং দাঁড়ান, আমি এক এক করে পড়ে দিচ্ছি। খাবারগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটাই অর্ডার করবেন। এভাবে তিতলি বয়স্ক মহিলাটিকে তাদের ধাবার খাবারের তালিকাগুলো বলতে থাকে, কিন্তু সেগুলো শোনার পর মহিলাটি কিছু অর্ডার না করে নিজের মাথা চুলকাতে থাকে। তখন দীপা ব্যাপারটি বুঝে যায় এবং সে বলে, দিদি তুই একটু ব্রেক মার, ও আসলে এখানে আমাদের ধাবায় খাবার কিনতে আসেনি, খাবার চেয়ে খেতে এসেছে। আর একটু আগেই আমি ওকে পালবাবু ধাবা থেকে বেরিয়ে যেতে দেখেছি, আর দেখছিলাম পালবাবু হাত দেখিয়ে দেখিয়ে কি সব যেন বলছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমি ওখানেও খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু আমাকে উনি কোনো খাবার দেননি। সে তো জানি উনি দেবেন না, নিজে তো খাবার দেবেই না, আর আমাদের ধাবা দেখিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবে। আপনাদের লজ্জা লাগে না বলুন? এই দেখছেন তো, আমাদের ধাবায় তেমন কোনো খরিদ্দারই আসে না। আহ দীপা, তুই একটু চুপ কর, আর উনি কি বলতে চাইছেন শোন না। হ্যাঁ, তোর হাতে অনেক সময় আছে, তুই বসে বসে শোন, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যত সব। এই বলে রাগ করে দীপা সেখান থেকে চলে যায়। দীপা চলে যাওয়ার পর তিতলি দোকানে আসা বয়স্ক মহিলাটিকে বলে, কাকিমা আপনি আমার বোনের কথায় কিছু মনে করবেন না, আসলে ও একটু এরকমই, আপনি চিন্তা করবেন না, আমাদের ধাবায় অনেক খাবার বেঁচে আছে, আর ধাবা বন্ধ করারও সময় হয়ে গেছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে নিশ্চয়ই খাবার দেব। হ্যাঁ মা, তুমি অনেক ভালো মনের মানুষ,
দেখবি ঈশ্বর তোর মঙ্গল করবে, আর ওই ধাবার মালিকটা অনেক দুষ্টু, ও কারোর ভালো চায় না। এভাবেই মহিলাটি পালবাবুর ধাবার বিষয়ে বলতে শুরু করে। এই তো ঘন্টাখানেক আগেরই ঘটনা, তখন আমি ওই হোটেলে না ঢুকে বাইরেই দাঁড়িয়েছিলাম। দেখছিস তো নমিতা, আমার সঙ্গে টেক্কা দেওয়ার পরিণতি কি হলো? খাবারের দাম মাত্র কয়েকটা টাকা কমাতেই ওই তিতলি আর ওর বোনের ধাবার হাওয়া বেরিয়ে গেল। এখনো তো অনেক দিনই আছে, আমার সঙ্গে টেক্কা দিতে চাইলে আমি ওর যে কি করব ও স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দেখতে দেখতে দিন কাটছে আমার, জানি না এই পাপের লঙ্কা থেকে কখন বের হব। আচ্ছা ওসব বাদ দে, ধাবায় মনে হয় আর কেউ আসবে না, বাকি সব কাজের লোকেরা চলে গেছে দেখলি? হ্যাঁ, যাবে না তো কি করবে, এখানে নিজের প্রাণ দেবে নাকি? সময় তো আধ ঘন্টা আগেই পার হয়ে গেছে। হ্যাঁ কাকা, সবাই চলে গেছে, এই নিন লাস্ট টেবিলের টাকা, আর আমিও বাড়ি যাচ্ছি। আরে বাড়ি যাচ্ছিস মানে? জায়গাগুলো পরিষ্কার করে থালা বাসনগুলো গুছিয়ে দিয়ে যা। কিন্তু কাকা বাবু, আমি তো ম্যানেজার, আমি এগুলো কিভাবে করব? এগুলো তো আমার কাজ নয়। তোর কাজ নয় মানে? তুই ম্যানেজার তাতে কি হয়েছে, বিল গেটস হয়ে গেছিস নাকি? আর শোন, তুই এখানে কাজ করার টাকা পাস, বাবুগিরির নয়, তাই যখন যেখানে কাজ থাকবে সেটাই তোকে করতে হবে, বুঝেছিস? সমরেশ বাবুর কথা শুনে নমিতার খুব খারাপ লাগে, কিন্তু তারও কিছু করার ছিল না। সমরেশ বাবু নমিতার নিজের কাকা ছিল, নমিতা তার বাবার চিকিৎসার জন্য অনেক আগে সমরেশ বাবুর কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল। তারা দুজনে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে বয়স্ক মহিলাটি আসে এবং তাদের মেজাজ খারাপ দেখে সে মৃদু গলায় বলে, বাবু বলছিলাম কি একটা কথা বলবো? হ্যাঁ বলতে পারো। এই মোহন দেখ তো মেয়েটা কি চাইছে। এই বলে সমরেশ বাবু সেখান থেকে চলে যায়। নমিতা সেখানে এলে রণিমা দেবী তার দুঃখের কথা জানিয়ে তার কাছ থেকে খাবার চায়। কি ব্যাপার, সমরেশ কাকার মন পাল্টে গেল নাকি আজ? আজ হঠাৎ করে খাবার দান করছে যে? সে যাই হোক, ভালো কাজ করছে, ভালো বলতেই হবে। হ্যাঁ কাকিমা, আমাদের অনেক খাবার বেঁচে গেছে, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। কি, বেঁচে থাকা খাবার এনেছিস মানে? তাহলে কি উনি খাবার কিনে খেতে আসেননি, খাবার ভিক্ষা করতে এসেছেন? হ্যাঁ বাবু, সেটাও বলতে পারেন, বড্ড খিদে লেগেছে, দয়া করে কিছু খেতে দিন, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আপনাদের ধাবার বেঁচে যাওয়া খাবারের মধ্যে কিছু একটা দিলেই হবে। আর সব হোটেল ধাবাতেই তো কিছু না কিছু খাবার বেঁচেই যায়, দিন না বাবু। হ্যাঁ কাকা, আমাদেরও খাবার বেঁচে আছে, ওগুলো থেকেই কিছু দিয়ে দিই। দিয়েছি মানে? এই ভিখারি কি আমাদের টাকা দেবে নাকি? তুমি জানো না ওগুলো পরের দিন আমরা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রি করি? হ্যাঁ জানি, আর তাই তো বলছি, এরকম না করে লোককে ভালো খাবার খাওয়ালেই তো হয়, সকলেই টাকা দিয়ে খায়, তা ওদের ঠকাতে তোমার লজ্জা করে না? চুপ কর, আর একটা কথা বললে আমি তোকে কাজ থেকে বের করে দেব, হোটেল কিভাবে চালাতে হয় আমাকে শেখাতে এসেছে। আপনাকে বের করে দিতে হবে না, আমি বের হয়ে যাচ্ছি, আর এই নিন আপনার সোনার আংটিটা, এটা দিয়ে আপনার পাওনা টাকা মিটে যাবে। এই বলে নমিতা তার আংটিটি খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সমরেশ বাবু মহিলাটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলে, কি হলো, তোমাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? শুনলে না, এখানে ফ্রিতে খাবার পাওয়া যায় না, ফ্রিতে পেতে হলে সামনের ওই আদর্শময় ধাবায় চলে যাও, ওরাও নমিতার মতোই আদর্শ নীতিকে মেনে চলে, আগের দিনের বাসি খাবার কাউকে খেতে দেয় না, দেখো এবারে যদি তোমার প্রতি মায়া দয়া হয়। সবকিছু শোনার পর তিতলির চোখে জল চলে আসে। মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে সে স্বপ্নেও ভাবেনি। সেদিন শুধু তিতলিই নয়, দীপাও ঘটনাটি শুনে দুঃখ পেয়েছিল, তাই সে নিজের হাতে করেই রণিমা দেবীকে খাবার এনে দেয়। রণিমা দেবী খাবারটি না খেয়ে সেটার দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন তাকে এরকম করতে দেখে তিতলি ও দীপা অবাক হয়ে যায়। কি হলো কাকি, আপনি এরকম ভাবে হাসছেন কেন? আমাদের খাবারে কোনো গন্ডগোল পেলেন নাকি? হ্যাঁ কাকিমা, প্রথমে হয়তো রাগ করে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন আমরা অন্যজনের মতো খাবারে কোনো ভেজাল মেশাই না। হ্যাঁ সেই জন্যই তো হাসছি, তোমরা নিজেরাও জানো না আজ তোমাদের ভাগ্য কতটা পরিবর্তন হতে চলেছে, কাল সকাল হলেই তোমরা সবকিছু বুঝতে পারবে। এই বলে এবং অল্প কিছু খাবার খেয়ে রণিমা দেবী সেখান থেকে চলে যায়। আসলে রণিমা দেবী ছিল একজন সরকারি অফিসার, সে খবর পেয়েছিল যে এখানে খাওয়ার অনুপযোগী খাবার দেওয়া হয়,
আর সে এগুলো সবটাই তার ফোনে ভিডিও রেকর্ডিং করে নিয়েছিল। পরের দিন এই খবর পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সমরেশ বাবুকে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অপরাধে ধরে নিয়ে যায়। এদিকে তিতলির ধাবার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে লোক তার ধাবায় আসতে থাকে এবং তাদের ব্যবহার ও খাবারের গুণমান সকলকেই মুগ্ধ করে তোলে। এভাবেই তিতলি ও দীপা সুনাম অর্জন করে ফেলে। রুমি শিখের বাগান নামক এক জায়গায় তার মা মালতি দেবীর সাথে বাস করে। সে দেখতে খুবই কালো ছিল। রুমি দেখতে কালো হলেও অনেকেই তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, কারণ রুমি সরকারি চাকরি করত, মাস গেলে মোটা টাকা ইনকাম করত। সে রুমিকে তার মা অনেক কষ্টে পড়াশোনা করিয়েছে, সেও দিন রাত অনেক পরিশ্রম করে সফল হতে পেরেছে। আসলে আমরা এখানে এসেছি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথাটা পাকা করার জন্য। আপনারা তো সেই এক বছর আগে এসেছিলেন রুমিকে দেখতে। রুমিকে দেখে গেলেন, তারপর তো আমি আপনাকে কতবার ফোন করেছিলাম, একবারও তো আপনি ফোন ধরেননি। আজ হঠাৎ করে এতদিন পর বিয়ে পাকা করতে এলেন? না না, আসলে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বুঝলেন, আর আমার ছেলে তো এমনিও বাড়ি ছিল না, ও এই তো কদিন আগেই ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরল। বুঝলাম, সব বুঝলাম। আমি আর কি বলবো, আমার মেয়ে যা বলার বলবে। আমি আবার কি বলবো, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, চলে যান এখান থেকে। আমি সরকারি চাকরি পেয়েছি শুনেই অমনি ছুটে এসেছেন, তাই না? এর আগে এক বছর কোনোই তো পাত্তা ছিল না আপনাদের। না না, আসলে থাক, আমি জানি আমি কালো বলেই আপনারা এর আগে ফিরে গিয়েছিলেন, আর এখন আমার কালো রঙে আপনাদের কোনো সমস্যা নেই, তাই না? আপনাদের সাথে এমনই হওয়া উচিত, বুঝেছেন? যান, বেরিয়ে যান বলছি। রুমি তাদের উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেশ কয়েকদিন পর নীল নামে একটি ছেলে তার বাবা ও মাকে নিয়ে রুমিকে দেখতে আসে। তাদের আচার আচরণ ব্যবহার রুমির খুব পছন্দ হয়। রুমিকেও তাদের সবার খুবই পছন্দ হয়। কিছুদিনের মধ্যেই রুমি ও নীলের বিয়ে হয়। বিয়ের পর রুমি তার শ্বশুর বাড়ির সমস্ত কাজ সামলানোর পাশাপাশি অফিসের কাজও সামলাতে শুরু করে। মা, আমি সবার জন্য রান্না করে রেখে দিয়েছি, আপনারা খেয়ে নেবেন সময় মতো। আর হ্যাঁ বাবা, আপনার জন্য ফল কেটে টেবিলে রাখা আছে, খেয়ে নিন, আমি আসছি তাহলে। আরে দাঁড়াও দাঁড়াও, সেই তো যাবেই, এত তাড়া কিসের তোমার? বাড়ি থেকে বেরোতে পারলে তো বেঁচে যাও দেখছি, বাড়ি থাকলে কাজ করতে হবে যে। মা, আমি তো সব কাজ করেই যাই। আরে ঠিক আছে ঠিক আছে, কাজ করো বলে কি আবার আমার মাথায় উঠে নাচবে? বাড়ির বউ, কাজ করবে না তো কি করবে? আচ্ছা শোনো, বলছি যে আমাকে 10,000 টাকা দাও তো, আমার খুব দরকার। মা, আমি তো দুদিন আগেই আপনাকে 10,000 টাকা দিয়েছি, অত টাকা কি করলেন? আবার আজকে টাকা চাইছেন যে? তুমি হিসাব চাইছো কেন? হ্যাঁ টাকা দিয়েছিলে, খরচ হয়ে গেছে, আবার টাকা লাগবে তাই চাইলাম। মাস গেলে তো 80,000 টাকা ইনকাম করো, তার থেকে মাত্র 10,000 টাকা তোমার শাশুড়ি মাকে দেবে তাও তোমার আত্মা থেকে বেরোচ্ছে না, তাই না? না মা, সেটা নয়, আমি তো শুধু। হঠাৎ করে নীল সেখানে চলে আসে। সে সব কথা ভালো করে না বুঝেই রুমির গালে একটা চড় মারে। তোর সাহস তো কম না, আমার মাকে মানা করছিস, মায়ের সাথে তর্ক করছিস, আমার বাড়িতে থেকে আমার মাকেই অপমান করছিস, এমন কি হয়েছে? মা 10,000 টাকাই তো চেয়েছে, দিয়ে দিলে কি হতো? তোর টাকা কি কমে যেত নাকি? তুমি না বুঝেই আমাকে মারলে, আমি একবারও টাকা দেব না বলিনি। মা, আপনার খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দেবেন, এই নিন মা 10,000 টাকা। রুমি টাকা দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এরকম ভাবে সব সময় পুষ্পা দেবী নিজের বৌমার কাছ থেকে টাকা নিত। বেশ কিছুদিন কেটে যায়। একদিন
নীল বাড়ি এসে বলে যে, মা, আমার বস আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, কি হবে এবার মা? আমি তো শেষ হয়ে গেলাম, আমাদের সংসার কিভাবে চলবে? কি বলিস রে, এই কি সর্বনাশ হলো! হাই রে হাই, এবার কি হবে আমাদের? তোমরা চিন্তা করছো কেন এত? চাকরি চলে গেছে তাতে কি, আমি তো আছি, উপরওয়ালার কৃপায় আমি যে ইনকাম করি আমাদের কোনো অসুবিধা হবে না। নীল, তুমি কেঁদো না, এভাবে সব ঠিক হয়ে যাবে। না না, সেটা হয় কিভাবে? আমি কাপুরুষের মতো বউয়ের টাকায় বসে বসে খাবো, এটা আমার দ্বারা হবে না। মা, দেখছেন তো, আপনিই বোঝান এবার। হ্যাঁ নীল, বৌমা তো ঠিকই বলছে, চাকরি চলে গেছে, এটাই তো তোর কোনো দোষ নেই। আমার মতে বৌমা তার জায়গায় একদম ঠিক আছে। বেশ কয়েক মাস কেটে যায়। রুমি একাই সব দায়িত্ব পালন করে চলছিল। সে ঘরে সব কাজ করত, বাড়ির সবার অনেক কেয়ার করত, সবার জন্য রান্না করত, আর তার উপর অফিসের চাপ তো ছিলই। একদিন, এই দেখ নীল, আমি কালো বৌমার কাছ থেকে টাকা ঝেড়ে ঝেড়ে অনেক সোনা গহনা কিনে ফেলেছি। হ্যাঁ দেখ দেখ, কত দামি দামি জিনিস আমার কাছে। কালো বউ বাড়ি আসার পর থেকে আমি তো বড় লোক হয়ে গেছি। আর হ্যাঁ, এই দেখ, আমি 15টা দামি দামি শাড়িও কিনেছি। বাহ, তোমার তো বিশাল ব্যাপার মা। আমিও তোমার কথাই চাকরিটা ছেড়ে দিয়ে খুব শান্তিতেই আছি, সারা দিন পেট ভরে ভালো মন্দ শুধু খাচ্ছি। কালো বউয়ের টাকায় বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা, আড্ডা, পার্টি, উফ, আমার জীবনটা একেবারে পাল্টে গেছে মা। তোমার কথা শুনে ভাগ্যিস সরকারি চাকরি করা কালো মেয়েটাকে বিয়ে করেছিলাম, না হলে এই সুখ আমি এই জন্মে আর পেতাম না। এসব কথা রুমি সব শুনে ফেলে। সে খুব রেগে যায়। সে মনে মনে তার বর ও শাশুড়ি মাকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে। খুব শখ, তাই না? তাহলে এবার আমিও বুঝিয়ে দেব সরকারি চাকরিওয়ালা বৌমা কেমন হওয়া উচিত। পরের দিন সকালবেলা, মা, আপনি বসে আছেন কেন জান তো? আমার জন্য কফি করে নিয়ে আসুন। আর হ্যাঁ, সকালে জলখাবারটা ঝটপট তৈরি করে ফেলুন। বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কাজ করতে বলছো? বাড়ির সব কাজ তো বিয়ের পর থেকে তুমিই করে আসছো, তাহলে আজকে? না মা, আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা একদম ভালো হয়ে গেছে। আজ থেকে বাড়ির সমস্ত রান্নার কাজ আপনি করবেন। আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি করে যারা, তারা বাড়িতে ঝিয়ের মতো কাজ কখনোই করে না। আমি বড়ই বোকামি করে ফেলেছি মা, আমার ইনকামে এই ঘর চলছে, সুতরাং আমার কথাই আজ থেকে সব হবে। রুমির মুখে এসব কথা শুনে পুষ্পা দেবী অবাক হয়ে যায়। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। আর শুনুন, আমার লাঞ্চ বক্সটাও রেডি করে দিন তাড়াতাড়ি। আপনাদের জন্য আমি সারাদিন অফিসে কত কাজ করি বলুন তো, আর দুপুরবেলা আমারই খাওয়া হয় না। যান এবার, কাজগুলো করে ফেলুন। পুষ্পা দেবী রান্নাঘরে চলে যায়। নীল তার মাকে রান্না করতে দেখে অনেক রেগে যায়। রুমি, তোমার সাহস কি করে হলো? তুমি আমার মাকে দিয়ে রান্না করাচ্ছো, কি হলো বলো? গলা নামিয়ে কথা বলো, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই সবাইকে চলতে হবে। চাকরি করে সবার সুখ শান্তি পূরণ করব আমি, বাইরে খাটবো, আবার ঘরেও খাটবো নাকি? এখনো তোমার কাজগুলো তোমাকে বলা হয়নি। শোনো, মায়ের কাজ হলো মা শুধু রান্না করবে, আর ঘরের বাকি কাজ যেমন বাসন ধোয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, এগুলো সব তোমার দায়িত্ব, কেমন? হোয়াট? আমি কাজ করব? তুমি এটা ভাবলে কি করে? আমি কিচ্ছু করতে পারবো না। কেন কাজ করবে না কেন? একটা টাকা তো ইনকাম করো না, বউয়ের টাকায় বসে বসে খাও। ও সরি, কালো বউয়ের টাকায় বসে বসে খাও। সারাদিন বাড়িতে বসে না থেকে কাজ করবে এবার থেকে। আমি চাকুরিজীবী মানুষ, আমার পক্ষে এত পরিশ্রম করা আর সম্ভব নয়। আমি বললাম তো আমি পারবো না কাজ করতে। ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না। ঘরের কাজ না করলে টাকা ইনকাম করে আনো,
আমি তাহলে আমার চাকরিটা ছেড়ে দিচ্ছি, তারপর ঘরোয়া বউয়ের মতো সব কাজ করব, সারা দিন তোমাদের অনেক সেবা করব। বলো এবার কোনটা চাও। না না, আমি যাচ্ছি, আমি ঘরের সব কাজ করব। এভাবে রুমি তার শাশুড়ি ও বরকে দিয়ে ঘরের সব কাজ করানো শুরু করে। সে ইচ্ছাকৃত তাদের দিয়ে অনেক বেশি বেশি কাজ করাতো আর তাদের উপর সবসময় হুকুম চালাতো। নীল, এগুলো সব আমাদের দোষে হয়েছে, আমরা বৌমার উপর একটু বেশি অত্যাচার করে ফেলেছিলাম। ও আগে ঘরের সব কাজ করত, সবার কত কেয়ার করত, আবার টাকা ইনকাম করে আমাদের সকলের সব ইচ্ছাগুলোও পূরণ করত, কিন্তু আমরা তবু ওকে বুঝিনি, ওর উপর অনেক জোর জুলুম অত্যাচার করেছি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার না করতাম তাহলে ও কোনোদিনও আমাদের সাথে এমন করত না। সব আমাদেরই দোষ, আমরা কোনোদিনও ওকে এই বাড়ির বউ বলে মনেই করিনি, শুধু ওর টাকাটাই চিনেছি, ওর কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় শুধু সেই সবই ভেবেছি। তখন ওখানে রুমি চলে আসে। আমি ঠিক এটাই চেয়েছিলাম, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। তাহলে আমি দেখে খুব খুশি হলাম যে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত। এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি, এসবের পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়া, আর কিছুই নয়। রুমি, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ বৌমা, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমাদের। রুমি তাদের ক্ষমা করে দেয়। পুষ্পা দেবী তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে। কিছুদিনের মধ্যে নীল একটা নতুন কাজে নিযুক্ত হয়। তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করা শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।